নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। নিজের রোজগার বলতে কিছুই নেই, ভরসা ভারতীয় ক্রিকেট বোর্ডে 30,000 টাকার মাসিক পেনশন, আয় বলতে এটুকুই। মূল্যবৃদ্ধির বাজারে এই টাকায় সংসার চালাতে পারছেন না, একটা কাজ খুঁজছেন বিনোদ কাম্বলি। 2019 সালে মুম্বাই টি-20 লিগে একটি দলের কোচ ছিলেন তিনি, তারপর আর কোনো কাজ পাননি, সম্পূর্ণই বেকার। কোভিড অতিমারির পর থেকে আর্থিক কষ্ট সঙ্গী প্রাক্তন ক্রিকেটারের। অনেকদিন ধরে একটি কাজ খুঁজছেন কাম্বলি, ক্রিকেটের সাথে যুক্ত থাকতে পারবেন এমন কাজই তার পছন্দ। ক্রিকেট মহলে কাম্বলির আরও একটি পরিচিতি আছে, তিনি সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু। মুম্বাইয়ের শারদাশ্রম স্কুল থেকে শুরু হওয়া বন্ধুত্ব এগিয়েছিল ভারতীয় দলের সাজঘর পর্যন্ত। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কখনও নির্দিষ্ট কোনো কাজ করেননি কাম্বলি, মুখ ফিরিয়ে থাকেননি সচিন। একসময় প্রিয় বন্ধুকে কাজের ব্যবস্থা করে দেন। নিজের তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল একাডেমিতে তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসাবে নিয়োগ করেন কাম্বলিকে। সচিনের একাডেমি নবি মুম্বাইয়ের নেরুলে, কাম্বলির বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এত দূরের একাডেমিতে গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছিল 50 বছরের প্রাক্তন ক্রিকেটারের, তাই সেই দায়িত্ব তিনি ছেড়ে দেন। তারপর থেকে নির্দিষ্ট কোনো আয় নেই তার। কাম্বলি বলেছেন, প্রতিদিন সকাল 5টায় উঠতে হতো, ক্যাব নিয়ে পৌঁছাতে হতো ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, আবার বিকেলে বিকেসি মাঠে কোচিং করতে হতো, এত ধকল নিতে পারছিলেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে 30,000 টাকা তিনি পেনশন পান, রোজগারের একমাত্র পথ এটাই। শেষবার 2019 সালে মুম্বাই টি-20 লিগের একটি টিমের হয়ে কোচিং করিয়েছিলেন। 2000 সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন কাম্বলি, মাত্র 23 বছর বয়সে দল থেকে বাদ পড়েন। এরপর আর জাতীয় দলের দরজা খোলেনি বিনোদ কাম্বলির জন্য।